Doctor Page! Care să-l înzdiși? Hă? चैलेंज दिया रखे लोग जोन देश ना लोग जोन चीनी नीति परिश ना तो कारे चैलेंज दी सीजन टूर पुरो पहले आरे चैलेंज दी तू तो शाहोश को तो बड़ो तो कोई जा को तो बड़ो है कि तू ये आमारे चैलेंज दी कास्ट में शाहोश को तो बड़ो आमा तो माथा मु तो हैंग हुए जाए माथा मु तो हैंग हुए जाए चैलेंज दिया रखे खेलता है ना চ্যালেঞ্জ যেহেতু দিছিস তোর উল্টে আমি আর একটা চ্যালেঞ্জ দিলাম আয় অন ভার্সেস অন খেলা হবে অন ভার্সেস অন আগের বার স্কোয়াড ভার্সেস স্কোয়াড লাগছিলাম পারিস নাই এইবার অন ভার্সেস অন হবে আমার সাথে নিজের স্কিলে গেম প্লে করবি নিজের স্কিলে ঠিক আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন সো গাইস ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছেন যে আমাদের ভিডিওটা কিসের উপর হতে চলেছে সো গাইস আজকে আমরা ভার্সেস করতে চলেছি অন এন্ড অনলি কাজি আর পাপুর সঙ্গে সো ব্রাদার আপনারা ভালো করেই জানেন যে কাজি আর পাপ কতটা ফাস্ট সো তারপরেও দেখা যাক আমরা তার সাথে একটা ভার্সেস নিয়ে এসেছি সো গাইস উনি কিন্তু অলরেডি আমার কাস্টমার হয়ে ঢুকে গেছে আর উনি তো পিসি প্লেয়ার তো দেখা যাক আমরা তাকে হারাইতে পারি নাকি আর গাইস যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেন আর বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করেন আর ভিডিওতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন তো ভিডিওটাকে লাইক দিয়ে আমাদের ভিডিওটা দেখে স্টার্ট করে দেন সো গাইস ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু মজা হবে আর গাইস কাজি আর পাপু যে এতটা পরিমাণে ফাস্ট আমাকে যে মারগুলো দিছে তারপরে গাইস আমি চেষ্টা করব তার সাথে জেতার সো উনি তো অনেক ফাস্ট আর পিসিতে খেলে আমরা আর আমার তো হাত এখনও পিসিতে সেট হয়নি তো আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে তো গাইস অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন একটু শেয়ার করবেন আর কমেন্টস করবেন ব্রাদার তো চলুন গাইস আর বেশি সময় নষ্ট করবো না তো কাজি আর পাকে মারা যাক তো গাইস কাজি আর পাতো অনেক বেশি ভালো খেলে তো তারপরে দেখি কাজি আর আমার সাথে পারে কি না পারে সো গাইস চলো ম্যাচটা স্টার্ট করি তো যাই হোক গাইস এখানে আমি ম্যাচটা স্টার্ট দিয়ে দিছি তো প্রথম রাউন্ডটা আমি অবশ্যই ডেজার দিয়ে খেলবো তার সাথে তো প্রথমে আমি ডেজারটা নিয়ে নিছি আর সামনে মরি কাজী আপু চলে আসছে অলরেডি দেখা যাক কে মারে ফার্স্ট রাউন্ডটা ও ভাই কী লেভেলের ড্যামেজটা দিচ্ছে আমাকে সো তারপরে তো আমি চেষ্টা করবো অবশ্যই আমাকে জিততে হবে তো দেখা যাক গাইস ফার্স্ট রাউন্ড তো আমি কোনো মতেই দেবো না কারণ আমি যেহেতু ডেজার নিছি যাতে পিসি প্লেয়ার হোক তো দেখা যাক ভাই কী লেভেলের মুভমেন্ট দেখাইতেছে আমাকে দেখুন মানে এতটা ফাস্ট মুভমেন্ট কই থেকে কই এসে যায় মানে আমি কি বলবো ব্রাদার আমার কোনো কিছু বলার মানে ভাষাই খুঁজে পাই না কারণ এতটা ভালো গেম প্লে আর এতটা ফাস্ট গেম প্লে কী বলবো সো দেখতেই পারতিস যে আমার পক্ষে ও ভাই ফাইনালি একটা কিন্তু ওয়ান টাপ বসে আসছি তো গেছে এটা আমাদের সেকেন্ড রাউন্ড তো দেখা যাক আমি সেকেন্ড রাউন্ড বের করতে পারি কি না পারি আর দেখো ভাই কী লেভেলের ড্যামেজটা দিতেছে মানে কী লেভেলের ড্যামেজটা দিয়েছে তোমরা দেখো আর গাইস আমাদের ফাইটটা অনেক বেশি সময় ধরে রয়েছে যার কারণে আমি একটু কাটিং কুটিং করে দিছি এই দেখো গাইস কী বলবো ভাই অলরেডি কাজী আর পাপু কিন্তু একটা রাউন্ড জিতে গেছে সো গাইস এটা আমাদের তিন নম্বর রাউন্ড তো দেখা যাক আমরা তিন নম্বর রাউন্ডটা কে বের করে সো যাই হোক কিন্তু আমাকে কিন্তু হালকা পাতলা একটা ড্যামেজ দিয়ে দিছে তো এখানে দেখা যাক সামনে মোরা কাজী আপু এই দেখো কী লেভেলের ফার্স্ট মুভমেন্টের সাথে আমাকে মারা চিন্তা না আর আমার ডিজারের শট এতটা মিস হইতেছে ভাই বলার বাইরে অনেক সুন্দর মাথা দেখেছে বাট আমি মারতে পারিনি কারণ আমার ডিজার শটগুলো অনেক মিস গেছে আর গাইস মাথা দেখেছে বলতে আমাকে এক শট করে বল মারছে আমি চান্স পাইনি মারার তো যাই হোক আমাকে তো জিততে হবে একটু চেষ্টা করি তাহলেই পারবো হয়তো বা কারণ না পারলেও সমস্যা নাই দাদার কাজে আপনার সাথে খেলতেছি এডে অনেক কিছু দেখো আমার এইস দেখো ভাই আমার এসপিটা দেখো মাত্র দুই রাখছে না এক রাখছে মনে হয় মাত্র দুই এক স্পি রাইখা দেওয়ার পরে গাইস আমি একটা মেডিকেট মারার চিন্তাভাবনা করলাম তারপরে এমনভাবে ঘুরতেছে যে আমাকে মেডিকেট মারার চান্সটাই দেবে না এমন সিস্টেমে ঘুরতেছে যে আমাকে মেডিকেট মারার চান্সটাই দেবে না তারপরেও গাইস দেখো এখানে আমি কিন্তু ও ভাই এখানে আমার হেলথ না থাকা সত্ত্বেও কিন্তু আমি রাউন্ডটা বের করে ফেলছি তো এটা আমাদের চার নাম্বার রাউন্ড সো দেখা যাক এখানে কে জিতে ভাই দেখো আমাকে এমনভাবে ড্যামেজ দিচ্ছে মানে একটুখানি বাড়ায় ওয়াল মারে মানে আমাকে একটুখানি ড্যামেজ দিয়ে ওয়াল মারে একটুখানি ড্যামেজ দিয়ে ওয়াল মারে আমি যে হেড মারবো তার কোনো চান্সই পাইতেছি না গাইস ঠিক আছে এতটা ফাস্ট আর পিছিয়েছে তো বুঝতি সো ওনার অনেক ফাস্ট হবে মুভমেন্ট তো যাই হোক গাইস আপনারা যারা আমার চ্যানেল ফার্স্ট টাইম আসবেন তো চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ব্রাদার আর আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে একটু শেয়ার করবেন গাইস যাতে ওনারা আমাদের এই ভিডিওটি দেখতে পারে সো গাইস অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন তো দেখা যাক আমি এখান থেকে বেরিয়ে যাব তো ভাই ওনার মুভমেন্ট ধরা জানাই দাও কই থেকে কই চলে যাবে আমার পিছনে এখানে খারাপ অবস্থা হয়ে যাবে মানে কি বলবো ভাই এখান থেকে সামনে চলে আসছে ভাই কী লেভেলের ফার্স্ট মুভমেন্ট দেখছো অলরেডি কিন্তু তিনটা রাউন্ড জিতে গেছে ভাই আমার কিন্তু মাত্র দুইটা রাউন্ড জিতছি আমার এখন খুব ভয় পাইতেছে কারণ কী বলবো এতটা ভালো গেম প্লে তো কেমনে মারবো তো তারপরেও কিন্তু চেষ্টা করতেছি আমি কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি দাদা ঠিক আছে আমি আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেই যাব তো জেতা তো আমারই লাগবে কারণ একটা মান সম্মানের কথা আমার ফোন প্লেয়ার তো কী হয়েছে ভাই ওনারা পিসি প্লেয়ার তো কী সমস্যা কী আমরা কি জিততে পারি না
তো অবশ্যই জেতার চেষ্টা করবো, দাদা আপনার সবাই আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসা দেবেন গাইজ, ঠিক আছে? এরকম গেম প্লে নিয়ে আসি বাট আপনাদের কাছ থেকে ভালোবাসার পাই না। সো আপনারা যদি ভালোবাসা দেন তাহলে অনেক ভালো ভালো ইউটিউবারদের সাথে আমি গেম প্লে করতে পারবো। সো গাইজ অবশ্যই আমাকে একটু ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন, আর যেটা মেন কথা আপনাদের সাপোর্টের অনেক বেশি প্রয়োজন। সো অবশ্যই সাপোর্ট করবেন ভাইয়া, ঠিক আছে? তো দেখা যাক, এখানে সামনে কাজী আপু আছে, তো তাকে মারার চেষ্টা করতেছি বাট উনি তো ভাই ওয়ালে কভার স্যার বাড়াই না, যখনই বাড়াবে ওয়ালে কভার নেই, ওয়ালে কভার ছাড়া তাকে আমি দেখবো না। এখান থেকে কেমন জানি বাড়াই আমার হেল নাই করে ফেলছে, আমি তাও ছোটোখাটো একটা হেডের ড্যামেজ দিছি বাট আমার ড্যামেজটা অতটাও ভালো কাউন্ট হবে না। আর আমি এটা আমার সেকেন্ড অ্যাকাউন্টে খেলতেছি, তো এখানে পোকারটা নাই মানে কোবরাটা নাই, আর আমি কোবরাটাতে খেলি অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, প্যারা প্যারা নাই, এটাকে মাইরা দিবে আমার, মানে কি বলবো ভাই, এতটা ফাস্ট পজিশনে চলে যায় আর আমি জাস্ট বুঝতে পারি না সামনে মনে। তো যাই হোক গাইস, আমি তো চেষ্টা করতেছি অনেক বেশি, তারপরে দেখো আমি পারতেছি না কি বলবো। সো প্যারা নাই চিল, দেখা যাক, এখানে 4টা রাউন্ড জিতে গেছে আর আমি মাত্র 2টা জিতছি, তারপরে চেষ্টা করতেছি গাইস আমাকে জিততেই হবে, যতই সে পুরো প্লেয়ার হোক আমরাও পুরো প্লেয়ার ভাই, আমরা কোনো কিছু কম না। আর গাইস দেখো আমি কি বলবো, ইউএমপি নিয়ে আসছি আর কিছু নাই আমার কাছে। তো যাই হোক গাইস, ইউএমপি দিয়ে মারার চেষ্টা করব, মানে আমি শর্টগান হলেও চলতো কারণ তার কাছে তো ইউএমপি দিয়ে হবে না, কারণ সে একটু আমি লঙে থেকে একটা করে শর্ট করে আর প্লাস তোমার একটা করে ওয়াল মারে। তো দেখো গাইস কই থেকে কই যায় সাসলি, এটা দেখো যে কই থেকে কই যায়, মানে তার এতটা মুভমেন্ট স্পিড ফাস্ট দেখো, আর সে উপরে উঠে গেছে আমি দেখি নাই, আবার এসে তো ঘুরেও পড়ছে, মানে এতটা ফাস্ট তার মুভমেন্ট ভাই, ধরাটা অনেক বেশি দায় হয়ে যাচ্ছে আমার পক্ষে। তো যাই হোক গাইস, এখানে আমাকে হালকা পাল্লা ড্যামেজ দিচ্ছি, আমি এখন যাবো রাশের জন্য। দেখো গাইস এখানে আমি ফায়ার করছি বাট ফায়ারটা একটাও এম লাগে নাই ভাই, বডিতে এম হয় নাই বুঝলাম না, আর ওর এম দেখো পারফেক্ট, মানে যেটাই করুক ভাই আমার গায়ে টাচ হবেই। মানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে কাজী আপু যখনই মারছে আমার কিন্তু ড্যামেজ লাগছে ভাই, আর আমি যেগুলো মারছি আমার তেমন বেশি ড্যামেজ লাগে নাই। তো যাই হোক গাইস, এটা তেমন বিষয় না, জানি না এটা কিসের জন্য হয়েছে বাট সে পিসি প্লেয়ার এর জন্য হয়তো বা হয়েছে। তো যাই হোক ব্রাদার, আমি চেষ্টা করতেছি জেতার জন্য বাট আমি তো মনে হয় না জিততে পারবো, কারণ যে এতটা ভালো গেম প্লে দিয়েছে এখান থেকে মারা। ও ভাই সাহ, কি লেভেল হেডশটটা দিছি রে, হেডশট না লাগতে আমি শেষ। তো গাইস এইটা আমাদের 8-9 নম্বর রাউন্ড হইতেছে, তো দেখা যাক এই রাউন্ডটা যদি কাজী আপু মাইরা দেয় ভাই, আমার তো হেল নাই করে ফেলেছে, যদি এই রাউন্ডটা মাইরা দেয় তাহলে সে 6টা জিতে যাবে, আমার পক্ষে অনেকটাই টাফ হয়ে যাবে। তো গাইস দেখছো এ ডাব্লিউএম শট লাগাই দিছে, মানে কি বলবো, একটুখানি বাড়ালেই আমার তার শটগুলো ঠিক কাউন হয় ভাই, কিন্তু আমার শটগুলো একদাও কাউন হয় না, ঠিক আছে? এটাই জাস্ট আমার আফসোস, আর আমার ফেক ড্যামেজ দেখেছো অনেক, যেটা আমি অবজেক্ট থেকে ভিডিওটা নেওয়ার জন্য আপনাদের কাছে শো করবে না। সো যাই হোক গাইস, প্যারা নাই, তারপরেও আমি চেষ্টা তো করবোই না, যেহেতু ভার্সেসটা নিছি তো চেষ্টা করবো। আর গাইস আপনারা সবাই সাপোর্ট করেন ভাই, আপনারা সবাই সাপোর্ট করেন, এই দেখো ভাই তার মুভমেন্ট স্পিড এতটা ফাস্ট যে উপরে উঠা অলরেডি আসছে, আমি টের পাই, আর আমি এখান থেকে যাওয়া দিয়ে আটকাই যায় আর আমাকে সেটা মাইরা দেয়। সো গাইস সে 6টা রাউন্ড জিতে গেছে, দেখো আমার হেলথ নাই ভাই, আমার শট মিস, তার শট মিস না ভাই, এটাই আমি বুঝতেছি না, আমার মাথায় খেলে না যে আমার শট মিস তার শট মিস না। তো যাই হোক বিষয় না, দেখি আমি চেষ্টা করি কি যে কী হয়, এখান থেকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা ভাই ড্যামেজটা খুব ভালো দিতেছে, মানে এতটা ফাস্ট ভাই, এই জন্য পিসি প্লেয়ার বলে ভাই, আমাকে কিছু কিছু গেম প্লে শিখতে হবে। তো যাই হোক আমি একটু এখান থেকে চলে আসার চেষ্টা আমি করতেছি ভাই, মারা এতগুলো মার দিতেছি বাট একটা কম হয়ে যাচ্ছে। তো যাই হোক সামনে মনে হয় সাইডে চলে আসছে ভাই, হেডশটটা যদি না আসতে, যদি হেডশটটা না রাখতো সে কবাব ট্যাক করে। তো যাই হোক গাইস আমি 4টা দিচ্ছি, এটাই আমার কাছে অনেক কিছু প্রাদার। তো যাই হোক কাজী আপু সে 4টা রাউন্ড দিচ্ছি, তো দেখা যাক এখন আমার হাতে সময় আছে, যদি আমি ভালো একটু গেম প্লে দিতে পারি হয়তো 5টা রাউন্ড জিততে পারি। তো যাই হোক দেখা যাক, আমাকে চেষ্টা করতে হবে, আর আমাদের সামনে মরেই তো আছে ভাই বিগ ভাই বিগ 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 ফ্যান, মানে আমি তার বিগ ফ্যান। তো যাই হোক গাইস দেখা যাক, মানে তার মুভমেন্টটা দেখো ভাই, আমি এদিক দিয়ে যাবো এদিক দেখবো, এদিক দিয়ে যাবো ওদিক দেখবো, মানে শাইক ভাইয়ের মতো গলা লাগে আসছে শাইক ভাই। তো যাই হোক ফাইনালি গাইস 5টা রাউন্ড জিতছি, তো এখানে দেখা যাক এই রাউন্ডটা মারার চিন্তা ভাবনা করবো ভাই, এই রাউন্ডটা যদি ও মেরে দেয় আমি শেষ, মানে আমি হারিয়ে গেছি ম্যাচটা। তো যাই হোক গাইস হারলো, ও ভাই হেডশট। সো গাইস এই রাউন্ডটা যে জিতবে সেই হবে আমাদের উইনার। সো ব্রাদার আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সো গাইস এটাই যে ও ভাই ফাইনালি জিতে গেছি, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, ম্যাচটা জিতে গেছি আর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, চ্যানেল যারা ফার্স্ট টাইম আসবে চ্যানেলটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।